বড়ই বা কুলকে আমরা ফল হিসেবে চিনে থাকি। এই বড়ইকে কাঁচা অবস্থায় অনেকে টক ঝাল দিয়ে খেতে পছন্দ করেন, আবার পেকে গেলে এর আচার তৈরি হয় যা অত্যন্ত সুস্বাদু। তবে বড়ই পাতা এ কি নিতান্তই ফেলনা? মোটেও নয়। যদি বড়ই পাতার উপকার জানেন তাহলে বলবেন বড়ই পাতা তো বড়ইয়ের চেয়েও বেশি উপকারী। বড়ই পাতা অনেক রোগের নির্মূল করতে পারে। প্রথমে বলছি, আজকাল অনেকেরই খেয়াল করা যাচ্ছে চোখ ওঠা, চোখে অঞ্জনী অথবা চোখ দিয়ে পুঁজ পড়ার মতো সমস্যা। যাদের চোখের যে কোনো ধরনের সমস্যা রয়েছে বা হচ্ছে তারা আজকের ভিডিওটি পুরোটি কন্টিনিউ করবেন। এছাড়াও এ পাতা রয়েছে অনন্য ঔষধি গুণাবলী যা সহজে একজন মানুষের 100 বছর পুরনো অ্যালার্জি, চুলকানি, একজিমা, দাঁত খাজ, খুজলি সমস্যাকে নিরাময় করতে পারে। বড়ই পাতার অনন্য গুণাবলীর কারণে এটি টাক মাথাতেও চুল গজাতে সাহায্য করে থাকে। এছাড়াও বড়ই পাতা শরীরের রক্ত সঞ্চালনকে ভালো রাখে, শরীরের শিরা উপশিরাগুলো খুলে দেয়, প্রস্রাবের ইনফেকশনকে দূর করে, গলা ব্যথার সমস্যা থাকলে তাকে নিরাময় করতে সাহায্য করে, যে কোনো ধরনের আঘাতে ব্রণি ইত্যাদি সমস্যায় বড়ই পাতা উপকারী। আজকের ভিডিওর মাধ্যমে বড়ই পাতার এমন উপকারিতা ও সঠিক ব্যবহার সম্পর্কে জানতে পুরো ভিডিওটি কন্টিনিউ করতে হবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাবণীস কিচেন অ্যান্ড ব্লগস। সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ লাবণীস কিচেন অ্যান্ড ব্লগস ফলো করতে পারেন। ফেসবুকে অসংখ্য পেজ আমাদের ভিডিও কপি করে আপলোড করছে, তাই আমাদের রিয়েল পেজটি চিনেই ফলো করবেন। বড়ই পাতার মধ্যে রয়েছে এমন কিছু গুণাবলী যা আপনার শরীরকে ডিসইনফেক্টেড করতে সাহায্য করে থাকে। প্রায় 15,000 বছর আগে বিশ্বনবী বড়ই পাতার জল দিয়ে মুসলমানদের মৃতদেহকে গোসল করানোর কথা বলেছিলেন। এ কথার পিছনে কারণ ছিল, বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখেছে যে বড়ই পাতা মেশানো জল দিয়ে মৃত লাশকে স্নান করানো হলে তার শরীর পুরোপুরিভাবে জীবাণুমুক্ত হয়ে যায়। বড়ই পাতার বিভিন্ন নাম রয়েছে। কাঁঠালও এই গাছটি বড় আকৃতির হয়, আবার মাঝারি আকৃতিরও হয়। এই গাছটিকে কিছু কিছু জায়গায় আদরমণি, তিতারু লতা, ডেমি, মানারুকি, থানি, ডলানি, খুরখুরি, মানামানি ও ধুলা বেগুনি নামেও ডাকা হয়ে থাকে। আপনার অঞ্চলে গাছটির বিশেষ কোনো নাম থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। প্রথমেই বড়ই পাতার গুণাবলী সম্পর্কে বলতে গিয়ে বলবো, বড়ই পাতা চুল পড়া প্রতিরোধ করতে সাহায্য করে থাকে। অনেকেই আছে যাদের বয়স বাড়ার সাথে সাথে চুল পড়ে যাচ্ছে, মাথার সামনের দিকে ও মাঝের দিকে একেবারে চুল নেই। কারো কারো আবার অল্প বয়সেও এমন সমস্যা দেখা দিতে পারে। বয়স আপনার যাই থাকুক না কেন, যদি আপনার মাথায় চুল পড়ে যেতে থাকে তাহলে বড়ই পাতা আপনাকে সাহায্য করতে পারবে। গবেষণায় এই বিষয়টি প্রমাণিত যে কেউ যদি সপ্তাহে 2 থেকে 3 দিন 5-6টি বড়ই পাতা চিবিয়ে খেতে পারে তার চুল পড়ার হার দিন দিন কমতে থাকবে। তবে অবশ্যই প্রত্যেক সপ্তাহে 2 থেকে 3 বার এভাবেই খেতে হবে। আর পাশাপাশি নতুন চুল গজানোর জন্য বড়ই পাতার একটি পেস্ট মাথায় সপ্তাহে 1 থেকে 2 দিন ব্যবহার করতে হবে। এই পেস্টটি প্রস্তুত করার জন্য মুঠোখানিক বড়ই পাতা নিয়ে নিন, 20-25টি পরিমাণ। তার মধ্যে মুঠোখানিক তুলসী পাতা ও 2-3টি আমলা মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এই মিশ্রণটি সপ্তাহে 1 থেকে 2 বার মাথায় লাগিয়ে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো রেখে তারপরে ধুয়ে ফেলতে পারলে চুল পড়া বন্ধ হয়ে যাবে, মাথায় নতুন চুল গজাবে এবং চুলের সাদাটে ভাব দূর হবে। চুলে যদি খুশকির সমস্যা থাকে তাও দূর হতে শুরু করবে। পাশাপাশি উকুনকেও মেরে ফেলতে সাহায্য করবে। বড়ই পাতা গ্যাস্ট্রিক ও আলসার দূর করার জন্য একটি আদর্শ ঔষধ। যদি আপনি গ্যাস্ট্রিক বা আলসারের সমস্যায় ভুগে থাকেন সেক্ষেত্রে প্রতিদিন কিছু পরিমাণ বড়ি পাতা ভালো করে ধুয়ে চিবিয়ে খেতে হবে। এটি আপনি সকালবেলা খালি পেটেও করতে পারেন, অথবা দিনের যে কোনো সময় যখনই আপনি গ্যাস্ট্রিক বা আলসারের সমস্যায় ভুগছেন তখনই এই কাজটি করতে পারেন। যদি আপনি বড়ি পাতা দাঁতে চিবিয়ে খেতে অসুবিধা অনুভব করেন সেক্ষেত্রে 6-7টি বড়ি পাতা নিয়ে ভালোভাবে ছেঁচে এর রস বের করে এটিকে জলের মধ্যে মিশিয়েও খেতে পারেন। যাদের ত্বকে কোনো সমস্যা, ত্বকের সৌন্দর্য নষ্ট হয়ে গিয়েছে, ত্বকে মেস্তার দাগ পড়েছে, ত্বকে ব্রণের দাগ হয়ে ব্রণ একেবারে বড় বড় হয়ে ফুলে উঠেছে, এছাড়া ব্রণের জন্য গর্ত হয়ে গিয়েছে, তারা সমস্ত দাগ দূর করে একেবারে উজ্জ্বল ফর্সা ত্বক পেতে চাইলে বড়ই পাতাকে ব্যবহার করতে পারেন। কিছু বড়ই পাতা থেতো করে এর একটি পেস্ট তৈরি করে নিতে হবে। তার সাথে 1 চা চামচ পরিমাণ মধু মিশিয়ে প্রতিদিন আপনি এটি ত্বকের উপরে লাগাবেন এবং ততদিন পর্যন্ত লাগাবেন যতদিন পর্যন্ত না আপনার মেস্তা ত্বকের দাগ দূর হয়ে যাচ্ছে। টানা কিছুদিন লাগানোর পর প্রত্যেক সপ্তাহে 3 দিন করে লাগাতে পারেন। তবে অবশ্যই নিয়ম মেনে এই রেমেডিটি আপনাকে লাগাতে হবে যতদিন পর্যন্ত না আপনার মেস্তা, কালো দাগ সব দূর হয়ে যাচ্ছে এবং ব্রণ ভালো হয়ে যাচ্ছে। কিছুদিনের মধ্যে আপনার ত্বক আবার আগের মতো টান টান, উজ্জ্বল, ফর্সা এবং দাগমুক্ত হয়ে যাবে।
এবারে বলছি যে কোনো ধরনের চর্মরোগ, দাঁত, খাজ, অ্যালার্জি, একজিমা, সোরিয়াসিস এই জাতীয় সমস্যাগুলোতে আপনি কিভাবে এই পাতাটিকে ব্যবহার করবেন। অনেকেই আছে যাদের অ্যালার্জি সমস্যা, কাপড়ের রং, ধুলাবালু, সিনথেটিক কাপড় ইত্যাদি থেকে অ্যালার্জি সমস্যা হয়। কারো কারো আবার বিশেষ কোনো খাবারে অ্যালার্জি সমস্যা হয়। কারো কারো আবার এমনিতেই অ্যালার্জি সমস্যা রয়েছে। এছাড়াও কারো কারো চর্মরোগ, অর্থাৎ কোনো ইনফেকশনের কারণে শরীরে চুলকানি হচ্ছে। এই ধরনের চুলকানিগুলো আপনার আঙুলের ফাঁকাগুলোতে, আপনার কনুইয়ের ভাঁজগুলোতে, মাথায়, গলার চিপায় এবং দুই উরুর ফাঁকে যে কোনো জায়গাতেই হতে পারে। এছাড়াও দাঁত এমন একটি রোগ যা গোল করে প্রথমে শরীরের উপরে উঠতে থাকে, তারপরে ছড়াতে থাকে। যেখানে দাঁত হয় তার আশেপাশে আরও দু তিনটি দাঁত দেখা যায়। সহজে এ রোগ থেকে নিরাময় পাওয়া সম্ভব হয় না। সোরিয়াসিসের মতো রোগও মারাত্মক চর্মরোগ। তো এ জাতীয় সমস্যাগুলোকে দূর করার জন্য আপনি বড়ি পাতাকে ব্যবহার করুন। প্রথমত, আপনি যদি বড়ি পাতা ব্যবহার করে চর্মরোগ থেকে মুক্তি পেতে চান, তাহলে বিশেষ কিছু টেকনিক আপনাকে শিখে নিতে হবে। আপনি প্রথমে 6-7টি বড়ি পাতা ভালোভাবে পেস্ট করে নিন, অথবা হাফ গ্লাস জলে এটিকে ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে এর একটি পেস্ট তৈরি করে নিতে পারেন। এই যে পেস্টটি পেলেন, এর মধ্যে 1 চা চামচ পরিমাণ কালো জিরার গুঁড়ো মিশিয়ে নেবেন। তারপরে এটিকে রাতে ঘুমাতে যাওয়ার আগে পান করতে হবে। টানা 7 দিন খেলে আপনার যে কোনো ধরনের চর্মরোগ ভালো হতে শুরু করবে। পাশাপাশি কিন্তু আপনাকে স্কিনের উপরেও এর একটি প্রলেপ লাগাতে হবে। আর এর জন্য আপনার স্কিনে যে জায়গায় চর্মরোগ হয়েছে সেই জায়গাটি ভালো করে কুসুম গরম জল দিয়ে ধৌত করে একটি পাতলা সুতি কাপড় দিয়ে মুছে নেবেন। মুছে নেওয়ার পরে আপনার শরীরের জায়গা বুঝে কিছু টাটকা এবং মাঝারি বয়সের পরিপক্ক পাতা নিয়ে নেবেন। ডাল নেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র পাতা নেবেন, যেন পোকা খাওয়া পাতা না হয়। তারপরে পাতাগুলো এক টুকরো কাঁচা হলুদের সাথে বেটে নেবেন। এই যে পেস্টটি পেলেন, এটি ত্বকের উপরে লাগিয়ে রাখবেন। প্রথমে একটু কুটকুট করতে পারে, কিছুক্ষণের মধ্যে সেই কুটকুট ভালো হয়ে যাবে। ঘণ্টাখানেক বা আধা ঘন্টার মতো রেখে আবার ধুয়ে জায়গাটি শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন। আপনার শরীরে যে কোনো ধরনের চর্মরোগ থাকুক না কেন, প্রথম দিন থেকে আপনি উন্নতি লাভ করতে শুরু করবেন। তবে অবশ্যই 3-7 দিন পর্যন্ত এই রেমেডি ব্যবহার করে যেতে হবে। চর্মরোগের পরিমাণ যদি অনেক বেশি হয়, সেক্ষেত্রে না সারা পর্যন্ত ব্যবহার করে যাওয়ার চেষ্টা করবেন। 6-7টি বড়ই পাতা ছিঁড়ে এর রস তৈরি করে সকালবেলা খালি পেটে খেতে পারলে এটি আপনার পেটের কৃমিকে দূর করতে সাহায্য করে। তবে টানা 7 দিন অবশ্যই খেয়ে যেতে হবে। এছাড়াও বড়ই পাতা একজন মানুষের ইউরিন ইনফেকশনকে দূর করতে সাহায্য করে থাকে। যদি আপনার প্রস্রাবে ইনফেকশন, প্রস্রাবে জ্বালা পোড়া অথবা প্রস্রাব করার সময় পুঁজ পড়া, রক্ত পড়া এই জাতীয় সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে কিছু বড়ি পাতা ছিঁড়ে এগুলোকে রস তৈরি করে নিন। তারপরে এই রসটি হালকা গরম জলের সাথে মিশিয়ে দিনের যে কোনো সময় পান করুন। ইউরিন ইনফেকশনের সমস্যা ভালো হয়ে যাবে। ওজন নিয়ন্ত্রণ করতেও বড়ই পাতা ব্যবহার করা যেতে পারে। এর শুকনো পাতা গুঁড়ো করে তারপরে রোজ সকালবেলা খালি পেটে কুসুম গরম জলের সাথে 1 চা চামচ পরিমাণ মিশিয়ে খেতে পারলে ওজনটা নিয়ন্ত্রণে থাকে। যদি কারো গলা ব্যথার সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে 1 টেবিল চামচ পরিমাণ বড়ি পাতার কাঁথ তৈরি করে নিন। এই কাঁথটির মধ্যে 1/4 চিমটি পরিমাণ গোলমরিচের গুঁড়ো ও 1/4 চিমটি পরিমাণ লবণ মিশিয়ে নিন। তারপরে এটি আপনি সিরাপের মতো খান। এছাড়াও বড়ি পাতা ফোটানো জল দিয়ে গড়গড়া করুন, গলা ব্যথার সমস্যা ভালো হয়ে যাবে। এভাবেই গড়গড়া করলে দাঁত ব্যথার সমস্যা বা মুখের ইনফেকশন থাকলে দূর হয়ে যাবে। দাঁত ব্যথার সমস্যায় বড়ি পাতা চিবিয়েও খেতে পারেন। কোনো জায়গায় যদি কেটে ছড়ে যায় এবং সেখান থেকে রক্তপাত হয়, সেক্ষেত্রে অ্যান্টিসেপ্টিক হিসেবে এই পাতাটিকে ব্যবহার করতে পারেন। এছাড়াও কোনো জায়গায় কেটে ছড়ে গেলে এবং ঘা হলে, যদি সেই ঘা দীর্ঘদিন ধরে ভালো না হতে চায়, সেখানে এই পাতা বেটে নিয়মিত প্রলেপ লাগাতে পারলে দ্রুতই ঘা ভালো হতে শুরু করে। এবারে বলছি চোখের রোগের কথা। ইদানিং খেয়াল করা যাচ্ছে অনেকেরই চোখ ওঠার সমস্যা হচ্ছে। চোখ ওঠার সমস্যা হলে চোখ প্রচণ্ড ব্যথা করে, চোখ লাল হয়ে যায়, ঘুমালে চোখে কেতুর পড়ে এবং চোখ বন্ধ হয়ে যায়, চোখে প্রচুর রকমের যন্ত্রণা হয়, চোখে বালি থাকার মতো খচখচে ভাব অনুভব হয়, এমন ধরনের সমস্যার ক্ষেত্রে বড়ই পাতা আপনাকে খুবই সাহায্য করতে পারবে। যদি চোখ ওঠার সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে 8-10টি বড়ি পাতা জলের মধ্যে সেদ্ধ করে নিন। তারপরে জলটিকে ঠান্ডা করে সেই জলটি দিয়ে দিনে 2-3 বার চোখ ধৌত করুন। এছাড়াও কাঁচা টাটকা বড়ি পাতার রস বের করে 2 চোখে 2 ফোঁটা করে রস দিন দিনে 2 বার করে। 2-3 দিনের মধ্যে চোখ ওঠার সমস্যা তো ভালো হবে, চোখ দিয়ে পুঁজ পড়া, লালচে ভাব, সমস্ত ধরনের ইনফেকশন ভালো হয়ে যাবে। এছাড়াও যদি আপনার চোখে অঞ্জলির মতো সমস্যা থেকে থাকে, 7টি বড়ি পাতা গাছ থেকে ছিঁড়ে নেবেন, বড়ি পাতাগুলো ভালোভাবে মুছে নেবেন। তারপরে এই বড়ি পাতাগুলো আপনার অঞ্জলির জায়গায় 7টি পাতাকে 7 বার ছোঁয়াবেন এবং 1 ফোঁটা 1 ফোঁটা করে 2 চোখে রস দিয়ে দেবেন। এভাবে 3-4 বার করলেই চোখে অঞ্জলি পেকে যাবে এবং ফেটে এর ভেতর থেকে পুষ্টা বেরিয়ে অঞ্জলি ভালো হয়ে যাবে।
আপনি এই কাজটি যখন করবেন তখন অবশ্যই 3 থেকে 7 দিন ট্রাই করবেন, অর্থাৎ প্রথমে 1 থেকে 2 দিনের মধ্যে আপনি উপকার পাবেন। এবং তখন যদি খেয়াল করেন যে 1 থেকে 2 দিনের মধ্যে ভালো হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে সর্বোচ্চ 3 দিন পর্যন্ত করতে পারেন। যদি 3 দিনের পরও ভালো না হয়, সেক্ষেত্রে 7 দিন পর্যন্ত এই কাজটি করে যাবেন। এছাড়াও যাদের চোখের কোনো সমস্যা, চোখে কম দেখতে পাচ্ছেন, চোখ দিয়ে পুঁজ পড়ছে বা চোখ চুলকাচ্ছে, এমন ধরনের সমস্যা থাকলে বড়ি পাতা ভালোভাবে পরিষ্কার করে সে পাতা বেটে এর রসটি চোখের মধ্যে দিয়ে দিতে পারেন। 2 চোখে 2 ফোঁটা দিলেই যথেষ্ট। অসুখ বেশি হলে দিনে 2 বার দেবেন এবং এ পাতা ফোটানো জল দিয়ে চোখ মুখ ধৌত করবেন দিনে 2 বার। উপকার মিলতে বাধ্য। তো ভিউয়ার্স, বড়ি পাতার এমন উপকারিতা সম্পর্কিত এই ভিডিওটিতে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো ও উপকারী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।